আপনারা আমার কণ্ঠে গজল ইউটিউবে শুনেছেন, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষিতা হও গো মা জননী। এই গজলটি আগের বছরে আমি গিয়েছিলাম, সে গজলটি আপনারা শুনেছিলেন আমার কণ্ঠে। তো এবছরে একটি নতুন গজল বলতে চাইছি। আপনারা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জান্নাতের নারীদের মধ্যে সর্দারিনী হলেন সেই বিষয়ে শুনেছিলেন, এবছর বলবো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যে বিবাহ হয়েছিল সেই বিবাহের সম্পূর্ণ ঘটনা বলি এই গজলটিতে আছে। তানার দেনমোহর কি ছিল, তানার খাটের গুড়ি কে গিয়েছিলেন, সম্পূর্ণ ঘটনা এই গজলটিতে আছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে আমার অনেক আম্মা জান বোনেরা মহব্বতের আপনারা এসেছেন, অপার আগ্রহে বসে আছেন শোনার জন্য। এই ঘটনার গজল পরিবেশন করছি, ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। জান্নাত টিভি 21। মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে। মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে। মা জলো নিহারা রসুলের নয়ন তারা, মা জলো নিহারা রসুলের নয়ন তারা, কেউ বা তারা জোহরা বলে রে। বেহেশতি রানীকে পেতে কত উজির আমির লো, সাগর শ্বেতা মুক্তা পেতে শত শত ঘট খেল। বলে কাসেম পিতা বলে কাসেম পিতা সে কথা, বলে কাসেম পিতা সে কথা, সাজি দেব গরিব ঘরে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে। মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে, মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে। শুনে এক গরিব ছেলে হায়দার আলী বলে, শুনে এক গরিব ছেলে হায়দার আলী বলে, রসুলের ঘরে চলে এলো রে। শেরে খোদাকে দেখে কামলিওয়ালা কহে হেসে, আর আমার দুলালিকে পেতে তোমার পুঁজি কি আছে। বলে আলী ফাতেমার শাদি হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে। মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে। শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহাহু যখন বিশ্ব নবী যখন তানাকে কথা বললেন, তখন আলী কারামাল্লাহু ওয়াজহাহু কি বলছেন শুনুন। বর্মওয়ার উঠ তলোয়ার এই তিন সম্বল আমার, বর্মওয়ার উঠ তলোয়ার এই তিন সম্বল আমার, এছাড়া পরওয়াদিগার অন্তরে। সরোয়ারে কায়ে না তয় বর্মটা দিয়ে দাও আমায়, বর্ম বেঁচে খরচ দিন মোহরটা হবে আদায়। ডাকে আমিনার লাল, ডাকে আমিনার লাল,
ফাতেমার শাদী হলো কেমন ঘরে, ফাতেমার শাদী আজি ফুটেছে কুসুম রাজি, ফাতেমার শাদী আজি ফুটেছে কুসুম রাজি, হুরেরা সাজায় সাজি বেহেসে। তারপরে কি ঘটনা সেই দিন ঘটেছিল শুনুন। শ্বশুর বাড়ির তরফ হতে ফাতেমাকে ডালা দিল না, দামি শাড়ি সোনার গহনা উপহার কেউ নিয়ে এলো না, ভেবে দু চোখে আসছে ছুটে, ফাতেমার শাদী হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে, মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে। আমাদের সমাজে যদি আমার কোনো বোনের বিয়ে হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে পাড়া থেকে অনেক মহিলারা ছুটে ছুটে আসে, এসে বলে তোমার আব্বা তোমাকে কি দিয়েছে, ওই দেখি তোমার গলায় হার আছে তো, তোমার কানে দুল আছে তো, এইভাবে কত না কত কথা বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটি খাতুনের জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিলেন। তারপরে কি ঘটেছিল, কি দিয়েছিল সে বিষয়ে কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন। ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা, ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা, শুধু এক তসবি মালা দিল রে, আর মাটির হাড়ি বাসন দিল নতুন ঘরে পাবে সংসার, ছেঁড়া চামড়ার বালি সেটা মাদুর দিল খরমা পাতার, মাটির হাড়ি দেখে পিতার দুনয়নে আসু থামে না, বেটিকে সান্ত্বনা দিয়ে একে দিল কপালে চুমা, বলে নবী করিম, বলে নবী করিম অগর রহিম, বলে নবী করিম অগর রহিম, রহম করো এ সংসারে, মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে, মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে। বিবাহ হয়ে গেল, তারপরে তাকে নিয়ে আসছেন, তারপরে ঘটনা আপনারা শুনুন। আর খাটের গুড়ি তানার কে ছিলেন এই ছন্দটি শুনলে বুঝতে পারবেন শুনুন। শহরের একটু দূরে কাফেলা ধীরে ধীরে, শহরের একটু দূরে কাফেলা ধীরে ধীরে, পৌঁছালো আলীর ঘরে আধারে, আর আসমা বিবি খাটের বুড়ি, আসমা বিবি খাটের বুড়ি ফাতেমাকে নামালো ধরে, নববধূর বরণ করতে এলো না কেউ মাটির ঘরে, সে ঘরে নাই বিছানা, সে ঘরে নাই বিছানা, নাই রে আল্লাহ, সে ঘরে নাই বিছানা, নাই রে আল্লাহ, আছে শুধু ছেঁড়া ফাতেমার শাদী হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো
বর্তমান সমাজে আমার বোনেরা আপনারা বুঝতে পাচ্ছেন যে কেমন ভাবে খাতুনে জান্নাত, যিনি জান্নাতের নারীদের মধ্যে সরদারিনী হবে, সেই খাতুনে জান্নাতের কেমন ভাবে বিবাহ হয়েছিল, কি কি দেনমোহর ছিল, তা আপনারা এখন ভাবুন। বর্তমান সমাজে আপনারা জানেন এক শ্রেণীর আর কি, এক শ্রেণীর মানে ছেলের বাপেরা আছে, তারা তাদের সন্তানের বিয়েতে অনেক 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 দাবি করে। আপনারা জানেন সিরিয়ালের বদলে আমি বলেছি যে বাইক না দিলে বিয়ে হবে না, এমনভাবে কত রকম দাবি করে। সে কথা মনে রেখে আমার বর্তমানে এক শ্রেণীর বোনেরা তার আব্বাজান আম্মাজানকে বলে, আমার বিয়ে হবে, আমার বিয়েতে খাট শোকে শালমারি দিতে হবে, আমার হাতের কানের গহনা দিতে হবে। কিন্তু আব্বাজান ধান চালান, আপনাদের জন মজুরি কাজ করেন, কিভাবে তিনি কত টাকা জোগাড় করবেন? ভোরবেলা উঠে চলে যাচ্ছেন কাজ করতে, আর গভীর রজনীতে বাড়ি আসছেন, আমাদের জন্য তারা নামাজটা পর্যন্ত পড়তে পারেন না, সারাটা রাত সেই আব্বা জানেরা ঘুমাতে পারেন না। আমার সন্তানের যদি ভালো খাট শোকে তালমারি না দিতে পারি, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে আমার সন্তান সুখে থাকতে পারবে না। তো সেজন্য আমি প্রত্যেক মেহফিলে বলি, যারা ছেলের বাপ আছেন, চেষ্টা করুন আপনাদের সন্তানদেরকে নিয়ে বিনা পণে বিবাহ দিতে। সে সন্ধ্যেই বলবো, আমার বোনেদেরকেও বলবো, আপনারা আব্বাজানেদেরকে এইভাবে প্রেশার ক্রিয়েট করবেন না, যাতে আব্বাজানরা তারা আর কি সারাটা দিন কষ্ট করে করে এই হাড় ভাঙা রোদে কতই না কষ্ট করে টাকা উপার্জন করেন। চেষ্টা করবেন যত কমের মধ্যে হয় আব্বাজানকে খুশি রেখে আপনি আপনার থেকে বিদায় হয়ে যাবেন। তো শুনতে থাকুন শেষ ছন্দ। পাশানো পুরুপানাহার খাতুনদের নাই অলঙ্কার, পাশানো পুরুপানাহার খাতুনদের নাই অলঙ্কার, করোনায়ের অহংকার দুনিয়ায় মাফাতে মার চোখের চাতক হতে কি চাও তোমরা বলো, তবে ভোগের বস্তু দান করে দাও যেটা খুবই ঘরে মা বোনেরা শোন মন দিয়ে শোন রে, মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে। নারে তাকবীর, নারে তাকবীর, মা ফাতেমার শাদি হলো